হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব সময়ের মতো খুব বেশি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন আমাদের এখানে এখন ফল সিজন চলছে। গাছের সবুজ পাতাগুলো একটু একটু করে হলুদ, কমলা এবং গাঢ় লাল হয়ে যাচ্ছে। তেমনি করে একটু একটু করে আবার উইন্টারও চলে আসবে, বরফও পড়বে। তো তখন আর গাছের পাতাগুলো আর পাতা গাছে থাকবে না, তখন একদম মাটিতে মিলিয়ে যাবে। তো বরফ আসার মানে বরফ পড়ার আগে আগে আমাদের বরফকে প্রোটেকশন করতে হবে। আপনারা জানেন আমাদের কানাডায় কিন্তু একদম উইন্টার 9 মাসের মতো বরফ থাকে, আর বাকি 3-4 মাস আমরা মোটামুটি একটু সামারটাকে এনজয় করি। তো সেই বরফকে কিংবা তুষারকে প্রোটেক্ট রাখার জন্য, মানে তুষারের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য আমরা জামাকাপড়ের পাশাপাশি কিন্তু উইন্টার বোট, হেভি জ্যাকেট, তারপর মাফলার, টুপি, হ্যান্ড গ্লাভস, এই সমস্ত অ্যাক্সেসরিজগুলো আমরা কিনে রাখি আগে থেকেই। তো আমার ছোটো মেয়ের জন্য উইন্টার বোটটা ছোট হয়ে গেছে, যেহেতু ও একটু এখন বড় হয়ে একটু একটু গ্রোয়িং হচ্ছে। তো এই টাইমে বাচ্চাদের 1 বছরের জুতাটা আসলে আর 1 বছর ইউজ করা যায় না। তো সেই পর্বে সেই জন্য আমার মেয়ের জন্য আগে থাকতেই আমি উইন্টার বোটটা কেনার জন্য যাচ্ছি। তো আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পেয়েছেন যে আমার হাজব্যান্ড আর মেয়ে অলরেডি স্টোরের ভিতরে প্রবেশ করেছে। তো এই স্টোরটা ক্যানাডাতে প্রায় 38-এর মতো স্টোর আছে, হয়তো আমার জানা নাই, মানে 38-এরও বেশি হবে। তো যাই হোক, আর এই স্টোরে এই গ্লোবাল স্টোরটা হচ্ছে, এখানে প্রায় ম্যান, ওমেন, কিডস সবার জন্যই সব কিছু এখানে পাওয়া যায়। সব কিছু বলতে আমি বুঝিয়েছি, জুতা, হ্যান্ড গ্লাভস, মাফলার, হ্যাঁ, টুপি, হ্যান্ডব্যাগ, মহিলাদের জন্য হ্যান্ডব্যাগ, সব কিছু এখানে পাওয়া যায়। তো একটা স্টোরের মধ্যে ম্যান, ওমেন, মানে এন্টায়ার ফ্যামিলির জন্য সব কিছুই যদি আপনি কিনতে পারেন তাহলে এই স্টোরটাতে কেনই বা যাবো না। এবং আরও একটি কথা না বললেই না, এখানে এই গ্লোবাল স্টোরের সিলেকশন কিন্তু অনেক ভেরিয়াস সিলেকশন, ম্যান, ওমেন, কিডস, এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনি হাই কোয়ালিটি ফুল ভেরিয়াস স্টাইলের জিনিসপত্র আপনারা এন্টায়ার ফ্যামিলির জন্য কিনতে পারবেন। তো ভিউয়ার্স সেজন্যই চলে আসলাম আমি বাড়ির কাছে, প্রায় 5 থেকে 7 মিনিটের ড্রাইভের মধ্যে যে মার্কেটের স্পেস আছে এখানে, এই মার্কেটটার নাম হচ্ছে মার্শে সেন্ট্রাল। তো এখানে অনেক রকমের স্টোরি আছে, গ্লোবো, উইনার্স, হোমসেন্স, সব কিছু এখানে আছে। বাট আমি গ্লোবোতে আজকে আপনাদেরকে ভিজিট করানোর জন্য নিয়ে আসলাম, আর আপনারা এনজয় করবেন আমার সাথে সাথে আশা করি। আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো যারা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর একটা কথা বলি, যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যেন আমার নিত্য নতুন ক্যানাডিয়ান ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো ভিউয়ার্স, এই যে আমি এতক্ষণ তো অনেক বকবক করলাম, তো জুতাও তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে হবে। এখানকার জুতাগুলো প্লাস্টিক, লেদার, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল বা জেনুইন ম্যাটেরিয়ালের মাধ্যমে এই জুতাগুলোকে মানে মেক করা হয়। পৃথিবীর অন্যান্য দেশ থেকে ওরা মেক করে নিয়ে আসে, আর কানাডাও কিছু কিছু মেক করে, বাট বেশিরভাগই এশিয়ান কান্ট্রি থেকে ওরা মেক করে নিয়ে আসে। আমার জানা মতে ইন্ডিয়া, বাংলাদেশ, তারপর হচ্ছে চায়না, অনেক জায়গা থেকে ওরা এই জুতাগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসে। তো ভিউয়ার্স, এই জুতাগুলো কিন্তু আসলে মানে বিভিন্ন, আপনারা যেটাই চাইবেন, যেই স্টাইলের চাইবেন সেই স্টাইলে এখান থেকে আপনারা নিতে পারেন। তো এখানে ফলের জুতাও আছে, সামারের কিছু কিছু স্পেশাল দেওয়া হয়েছে, আর আমি যেহেতু আমার মেয়ের জন্য উইন্টার বোট কিনবো সেহেতু আমি উইন্টারের বোটগুলো একটু দেখছিলাম বেশি। আর এখানে অনেক জুতাই আছে যে স্পেশালও দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাল টিকেট এবং গোলাপি টিকেট যেগুলো দেওয়া সেগুলো দামে রেগুলার দামের মানে প্রাইসের পাশাপাশি ওরা স্পেশাল একটা প্রাইস লাগিয়ে রেখেছে। আর এখানে সিলেক্টেড কিছু আইটেম আছে সেগুলোও কিছু স্পেশাল এখানে দিয়েছে।
আর আপনারা হয়তো জানেন না, আমাদের এই কানাডাতে কোনো স্টোরে কোনো একটা ব্র্যান্ডের যদি স্পেশাল চলতে থাকে তাহলে সেই দোকানে মানে ভিড়ের জন্য ঢোকাই যায় না, আর ভিড়ও করা তো দূরেই থাক। তারপরও আমি একটু আগে বেরিয়েছিলাম, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ভিড়ও করার চেষ্টা করেছি। আশা করি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার স্টাইলিস্ট মেয়েটা, ও আসলে ক্যাপ খুব ভালোবাসে, বিভিন্ন রকমের ক্যাপ ও পরতে পছন্দ করে। যখনই শপিংয়ে যায় তখনই মানে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাপগুলো ও ট্রাই করে। তো এখানে বেন্স কোম্পানির যে হ্যাটটা ছিল, তারপর অ্যাডিডাস, এগুলো ও ট্রাই করছিল আর আমাকে বলছিলাম ও আমাকে ভিডিও করো দেখো কেমন লাগছে। তো একটু ভিডিও করছিলাম, মেয়ের আবদার তো রাখতেই হয় কি বলেন, ওদের সুখই আমাদের সুখ, ওদের আনন্দই আমাদের আনন্দ, ওদের জন্যই তো আমাদের পৃথিবীতে আসলে মানে বেঁচে থাকাটা সার্থক হয়। তো যাই হোক ভিউয়ার্স, এই যে সে আবার দৌড়ে চলে গেল যে বেঞ্জের একটা শুজ নিয়ে আসলো ক্যাপের সাথে মিলিয়ে, বলছে মামি আমাকে এটা আজকে কিনে দাও। তো আমি বললাম যে না আজকে এটা কিনবো না, যেহেতু আমার মেয়ের আরও তিনটা কেস অলরেডি আছে, সেহেতু আমি বললাম যে ওইগুলো আগে পরে শেষ করো, তারপর আমি আবার তোমাকে এটা কিনে দেবো। এই কয়েকদিন আগে আবার নাইকি কিনে দিলাম বিয়ে থেকে, তো সেটাও এখনও খোলা হয় নাই। তো ভাবছি যে ওটা শেষ করুক, কারণ বাচ্চাদেরকে দেখা যায় যে একসাথে অনেকগুলো বেশি জুতো কিনে দিলে আবার অন্য জুতোগুলো ছোটো হয়ে যায়। তাই এরকম তিন চারটার বেশি আসলে শুজ কিনে দেওয়া ঠিক না, তাহলে দেখা যায় যে আননেসেসারি পয়সাও স্পেন্ড হয়। তো আমরা তো কেনার সময় আসলে এত কিছু চিন্তা করি না, তো আসলে করা উচিত মাঝে মাঝে, কারণ কি ইদানিং দেখি অনেক জুতোগুলো, এই জুতো জামা আননেসেসারি যখন শপিংয়ে যায় তখনই কিনে কিনে রাখি, তারপর দেখা যায় যে ছোটো হয়ে যায়, ছেলের জন্য মেয়েদের জন্য সব কিছু এরকম হয় আসলে। তো যাই হোক, আমি সাধারণ সমস্ত অন্যান্য পাবলিক মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে করেই আমি এটা বললাম যে আমি যে ভুলটা করেছি আমার মতো আর আপনারা এই ভুলটা করবেন না। বাচ্চাদেরকে আসলে লিমিটেড কিছু কিছু যে সমস্ত জিনিস দরকারি সেগুলো আসলে তিন চারটার বেশি রাখা উচিত না। তো আমার মেয়ে এই যে এখানে হ্যাট দেখছিল, তো হ্যাটগুলা বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন প্রাইসের মধ্যে আছে, তো সেগুলো আসলে দেখছিলাম আমরা মা মেয়ে, আর একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এখানে বাংলাদেশি প্রাইসে কতই বা পড়বে। তো সেই তুলনায় কিন্তু এখানে অনেক বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে এখানে কিন্তু অনেক পড়ে যায়। আর এই যে নাইকি হ্যাটটা, এটাও খুব সুন্দর, আর এই যে নাইকি হ্যাটটার দাম হচ্ছে $26, $25.99, তো $26 প্লাস ট্যাক্স। তো বাংলাদেশি টাকা এটা হিসাব করতে গেলে প্রায় অনেক টাকাই পড়ে যায়, কিন্তু বাংলাদেশ থেকে কিনতে গেলে কি আর এত টাকা লাগবে, লাগবে না নিশ্চয়ই। তো যাই হোক ভিউয়ার্স, এক এক দেশের টাকার মানের উপর নির্ভর করে প্রায় মানে অ্যাক্সেসরিজগুলো ওইভাবেই ওরা মানে ঠিক করে রাখে প্রাইস। তো যাই হোক, এখানে কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগও আছে, স্কুল ব্যাগ, লাঞ্চ ব্যাগ, ছোটো বাচ্চাদের জন্য আমি ছোটো আমার ছেলের জন্য বোট দেখছিলাম, কিন্তু আসলে ওর পায়ের মাপে আর ওইরকম মানে ইজিভাবে খুলে পরানোর জন্য ওইরকমভাবে পায় নাই, তাই আমি আমার ছেলের জন্য বোটটা কিনি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোটো হাত ব্যাগগুলা বিভিন্ন দামের, এই ব্যাগটা মোটামুটি সুন্দর লেগেছে। তো আমি এগুলো স্পেশাল দিয়ে রেখেছে, সেগুলো আমি আপনাদেরকে বললাম, কিছু কিছু সিলেক্টেড আইটেম এখানে স্পেশাল দিয়ে রেখেছিল, তো সেটা আমরা দুইজন নাড়াচাড়া করছিলাম আর প্রাইসগুলো একটু দেখছিলাম। আমি অবশ্য এখান থেকে এর আগে কখনো ব্যাগ কিনি নাই, আমার ব্যাগ বেশিরভাগই অন্যান্য স্টোর থেকে কেনা। তো আপনাদেরকে দেখানোর জন্যই আমি আসলে এই ভিডিওটা করেছি, যে শুধু জুতাই দেখাবো কেন, সবগুলাই আসলে যা যা দেখছি সবগুলাই শেয়ার করা উচিত। তো একটু একটু করে আসলে এত মানুষ ছিল এখানে, কি করব, আমার মেয়ে আবার এটা দেখাচ্ছে, এই যে ব্যাগটাও কিন্তু সুন্দর আসলে। তো যাই হোক, জুতা কিনবো, আর জুতার প্রোটেকশনের জন্য এখানে কিন্তু বিভিন্ন রকমের স্প্রে, তারপর জুতার ভিতরে যে আলাদা একটা ওটাকে কি বলে, আমার নামটা ঠিক মাথায় এখন আসছে না, তো ওইগুলো ওখানে বিক্রি করে। তারপর জুতা ক্লিন রাখার জন্য ক্রিম, স্প্রে, তারপর আরও অন্যান্য সামগ্রীও এখানে বিক্রি করে। তো ওগুলোর জন্য আপনারা যখন জুতা কিনতে যাবেন তারা ওগুলো অফার করে। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছিল, এই জন্য আমি আর আজকে কিনি নাই। তো এই যে চলে আসলাম মহিলাদের সেকশনে, মানে উইমেন্স সেকশনে, উইমেন্স সেকশনেও ঠিক একই রকমের অনেক রকমের হ্যাট, তারপরে এয়ার কাভারিং, তারপর মোজা।
তারপর ওড়না, তারপরে টুপি, অনেক কিছুই ছিল। তো আমি এখান থেকে কালো রঙের ক্যাপটা আমার কাছে ভালো লেগেছিল, আমার এর আগেও কালো ক্যাপ আছে, আপনার হয়তো গত উইন্টারে দেখেছেন কিনা জানি না, তো সেই স্টাইলেরই এখানে এখানেও দেখলাম যে জাস্ট ফুলটা আলাদা কালারের, তো ভালোই লাগলো, খারাপ লাগে না। এগুলোর প্রাইস মোটামুটি $22, $12 বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে আছে, তো যার যেটা ভালো লাগে, যেই প্রাইসটা মানুষ অ্যাফোর্ড করতে পারবে সেটাই কিনবে আর কি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো একটু একটু করে ভিডিও করলাম। তো আমার শপিংয়ের পাশাপাশি আপনারাও একটু এনজয় করবেন, এই জন্যই তো আমাদের ইউটিউবিং করা, ইউটিউবিংয়ের ভিডিওগুলো আপনারা, আমরা যখন যেখানে যাই শপিং করি, খাওয়া দাওয়া করি, যা কিছুই করি না কেন আপনাদেরকে সাথে নিয়ে করতে ভালোবাসি। তো আমার এখানে আমি হ্যাট দেখছিলাম আর প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে আমি দুটো ক্যাপ ট্রাই করব, ট্রাই করছিলাম যে গোল্ডেন পিঙ্কিশ আর হচ্ছে ব্ল্যাক। তো আমার কাছে অবশ্য সবসময় আমি ব্ল্যাক কালারটাকে একটু বেশি প্রেফার করি, আর কোন ক্যাপটাতে আমাকে, মানে কোন হ্যাটটাতে আমাকে বেশি ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আর আপনাদের কমেন্টের উপরে নির্ভর করছে আমার এই বছরের হ্যাট কেনা। তো ভিউয়ার্স, যদি আপনাদের কমেন্ট যেই হ্যাটটাতে বেশি পড়বে সেটাই আমি আসলে নেক্সট উইকে যেয়ে নিয়ে আসবো। পিঙ্কিশটা বেশি ভালো লেগেছে নাকি ব্ল্যাকটা বেশি ভালো লেগেছে, এই তো একটু দুষ্টুমি করছিলাম। এরপর আবার আমার মেয়েও একটু দুষ্টুমি করছিল যে হাই হিল পরে, তারপর একটু ট্রাই করছিল যে ও হাই হিল পরলে কেমন লাগবে, আম্মু দেখো এইভাবে এইভাবে। তো মা মেয়ে দুষ্টুমিটা ভালোই কাটছিল, এইভাবে আমরা শপিং করে নিয়ে আসলাম আমার মেয়ের উইন্টার বোট ওর পছন্দ অনুযায়ী। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের গ্লোবো ভিজিট, গ্লোবো শপিং স্টোরটা ভিজিট, শুজ স্টোর অ্যাকচুয়ালি বলা যায় যে গ্লোবো শুজ স্টোর। তো এই তো আমরা ক্যাশে চলে আসছি, এখানেও দেখতে পেলাম যে বাম পাশে অনেকগুলো হ্যান্ডব্যাগ এখানে 25% স্পেশালে দিয়ে রেখেছিলো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন, এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে আর না, নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।